মুর্শিদাবাদে অভাবনীয় ফল হবে বিজেপির। সপ্তম দফা ভোটের আগে মুর্শিদাবাদের কান্দিতে এসে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। কান্দি বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে জনসভা করলেন বিজেপির নেতা, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে অভাবনীয় ফল হবে বিজেপির। সপ্তম দফা ভোটের আগে মুর্শিদাবাদের কান্দিতে এসে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী বললেন, সন্ত্রাসমুক্ত ভোট হবে এই জেলাতেও। কান্দি বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে জনসভা করলেন বিজেপি নেতা, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিয়েছেন, নন্দীগ্রামে খেলা শেষ হয়ে গেছে এবং মাননীয় ওখানে হেরে গেছে, অনেক ভোটে হেরে গেছে, আর বাংলায় সোনার বাংলা তৈরি করার জন্য পরিবর্তন হয়ে গেছে। তাই কান্দির মানুষকে ঠিক করতে হবে কাকে ভোট দেবেন। তার কারণ তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই প্রার্থী ইতিমধ্যে কান্দির মানুষের কাছে রিজেক্টেড হয়েছে। কেন রিজেক্টেড হয়েছে তার কারণ, ওনার দুভাই মিলে একজন পৌরসভা আর একজন গ্রাম ভাগ করে নিয়েছেন। এই দুভাই মিলে এই কান্দি এলাকাতে সীমাহীন দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা পঞ্চায়েতে কাউকে নমিনেশন করতে দেয়নি, ভোট করতে দেয়নি, পুরসভার স্বেচ্ছাচারিতা আপনারা জানেন, পুরসভাতেও ভোট করেনি। মমতা ব্যানার্জি কোনো ভোটে বিশ্বাস করে না। 29 এপ্রিল শেষ দফায় ভোট রয়েছে কান্দিতে, ফলে একেবারে শেষ লগ্নে প্রচার সারলেন শুভেন্দু। কর্মী সমর্থকরাও ছিলেন উচ্ছ্বসিত। মুর্শিদাবাদে ভারতীয় জনতা পার্টি গত লোকসভায় একটা সিটে গিয়েছিল, এবারে আপনারা যেটা ভাবছেন না তার বাইরে রেজাল্ট, আমি নিশ্চয়ই 22টা হবে বলবো না, দুটো প্রার্থী মারা গেছে, দুটোতে ভোট হচ্ছে না, দুঃখজনক। বাকি 20টাতে ভোট হচ্ছে, মানে এই 2 তারিখের আগের কথা বলছি, অভাবনীয় রেজাল্ট। পবিত্র ঈদে কেনাকাটা করুন কাভেরিতে, জিতে নিন গোল্ড কয়েন, পান নিশ্চিত উপহার এবং 500 টাকার ক্যাশব্যাক ভাউচার শুধুমাত্র কাভেরি। কাভেরি, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদে। শর্তাবলী প্রযোজ্য।